আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আমরা অটোপাসের যে আন্দোলন করছিলাম বা সাবজেক্ট ম্যাপিং অর্থাৎ বিকল্প মূল্যায়ন, যে আমরা পরীক্ষা দিতে যাই না, বিকল্প মূল্যায়নের যে আন্দোলনটা আমরা করছিলাম, তার শুনানি বা তার রায় বা তার যে কোনো একটা সিদ্ধান্ত আজকে আসবে। আজকে শিক্ষা বোর্ড সকল বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে শিক্ষা উপদেষ্টা তিনি বসবেন একটার দিকে তিনি বসবেন, এই বিষয়ে আলোচনা করবেন। পরবর্তীতে সিদ্ধান্ত নিলে আই থিঙ্ক 20-30 বা 2টার দিকে এরকম তারা পাবলিশ করে দেবেন, নিজেরাই সংবাদ সম্মেলন করে অ্যানাউন্স করে দেবেন যে সিদ্ধান্তটা আসলে কি হবে। এই সিদ্ধান্ত নিয়ে তোমাদের জন্য বড় সড় একটা সুখবর আছে। সেই ক্ষেত্রে মাথায় তোমাদের সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত, যদি তোমাদের ফেভারে সিদ্ধান্ত চাই তাহলে তো ভালো, এই সিদ্ধান্তের আগ পর্যন্ত তোমাদেরকে একটু চিন্তার ভাঁজ রাখতে হবে। অর্থাৎ একটা খারাপ খবরও আছে। প্রথমত আমি খারাপ খবরটা তোমাদেরকে দেখাতে চাই। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইচএসসিতে অটোপাসড হয় পরীক্ষা চান অনেক শিক্ষার্থী অভিভাবক। এটা আজকের আপডেট, কালকে রাত্রে প্রকাশ পেয়েছিল। তোমরা যেভাবে শিক্ষা বোর্ডকে বলছো, সংবাদ সম্মেলনও বলছো, সাংবাদিকদের বলছো যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই না, বিকল্প একটা মূল্যায়ন চাই, আমরা মানসিকভাবে প্রস্তুত না, শারীরিকভাবে প্রস্তুত না, কোনোভাবে প্রস্তুত না, বিকল্প একটা মূল্যায়নের মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন করা হোক, শুধুমাত্র আমরা পরীক্ষা দিতে চাই না, ঠিক আছে, তোমরা যেমন এটা বলছো সেমভাবে আরও অনেক শিক্ষার্থী, একজন দুইজন না, প্রচুর শিক্ষার্থী, প্রচুর অভিভাবক বলছে এইচএসসিতে তারা অটোপাস চান না, তারা পরীক্ষা চায়। সেই পরীক্ষাটা হতে পারে সংক্ষিপ্ত পরিসরে। আমার মূলত কালকে টেনশনটা ছিল এই জায়গায় যে শিক্ষা বোর্ড রুটিন বাতিল করেছে, পরীক্ষা এখনো বাতিল করে নাই, রুটিন বাতিল করে সংক্ষিপ্ত পরিসরের একটা রুটিন প্রকাশ করতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, সেই সিদ্ধান্তটা আজকে আসবে। এই জন্য আগেই বেশি উৎসাহিত হওয়ার দরকার নেই। হ্যাঁ, আমরা চাচ্ছি শিক্ষার্থীদের ফেভারের জন্য কিছু একটা আসে, আমাদের মূলত চিন্তার কারণ ছিল ওইটাই। পরবর্তীতে আমি ওই কথাগুলো বলার পর এক দুই ঘন্টা পরেই এই আপডেটটা এসেছে, রাত 10টার পরেই আপডেটটা এসেছে যে এইচএসসিতে অটোপাস নয়, পরীক্ষা চান অনেক শিক্ষার্থী অভিভাবক। তারাও দাবি জানিয়েছে যেন পরীক্ষা নেওয়া হয় এবং শর্ট টার্মে যেন পরীক্ষা নেওয়া হয়। এবং তোমাদের জন্য সব থেকে বড় যে সুখবরটা এই আপডেটে সেটা বলা হয়েছে, এইচএসসি সম্মানের স্থগিত পরীক্ষাগুলো আর নেওয়ার দাবিতে আন্দোলন করছে একদল শিক্ষার্থী, তাদের কেউ অটোপাস চাই, কেউ দ্বাদশ শ্রেণীতে দেওয়া নির্বাচনী বা টেস্ট পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তির উপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ আগামী 11 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত পরীক্ষার সময়সূচি বাতিলের মৌখিক নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে মঙ্গলবার 20 আগস্ট প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, বোর্ড চেয়ারম্যানদের বৈঠক ডাকা হয়েছে। সেখানে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে, অর্থাৎ আজকে সেই ঘোষণাটা দেওয়া হবে, আমরা সেই ঘোষণার অপেক্ষা আছি। তোমরা কিন্তু সবসময় অলওয়েজ আপডেটের পর নজর রাখবে, যখনই ঘোষণা আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া ঢাকা বোর্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের রুটিন বাতিলের কথা জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার। একই সঙ্গে শিক্ষার্থীদের অটোপাস বা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের যে দাবি সেটি আকারে শিক্ষা মন্ত্রণালয়ে ঢাকা বৈঠকে উত্থাপন করার কথা জানিয়েছে। অর্থাৎ কালকে যিনি বাইরে এসে কথা বলেছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে, তিনি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রকের একজন সদস্য আবুল বাশার, জানিয়েছিলেন যে তোমরা যে দাবিটা করছো, তিনি সরাসরি নিজে মুখে বলেছেন, এগুলো আমি আজকে রাত্রে বসে লিখব যে শিক্ষার্থীরা এমনটা চাচ্ছে, পরবর্তীতে কালকে যখন বোর্ডে যাব, মন্ত্রণালয়ে যাব, তখন এগুলো আমি কি করব, উপস্থাপন করব। তাছাড়া তিনি সবচেয়ে বড় মানে সুখবর, যেটাকে বলো, যেটাকে সুসংবাদ বলো, তোমাদের ফেভারে যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে সিদ্ধান্ত হবে তা শিক্ষার্থীদের অনুকূলে যাবে বলেই আশ্বস্ত করেছেন তিনি, এই খবরটা তিনি দিয়েছেন। আমার ভালো লাগার বিষয় হচ্ছে এইটুকু যে কালকে তিনি বলেছেন যে সিদ্ধান্তই হবে সেটা শিক্ষার্থীদের অনুকূলে যাবে। শিক্ষার্থীদের অনুকূলে যাওয়ার অর্থ হচ্ছে শিক্ষার্থীরা অটোপাস চাচ্ছে, সাবজেক্ট ম্যাপিং চাচ্ছে বা বিকল্প যে কোনো একটা মূল্যায়ন চাচ্ছে, এটা হচ্ছে শিক্ষার্থীদের ফেভারে। যদি এরকম কোনো একটা সিদ্ধান্ত আসে তাহলে শিক্ষার্থীদের ফেভারে যাবে, এটাকে আমরা বড় সড় একটা সুসংবাদ বলতে পারি যে আসলে পরীক্ষা নিয়ন্ত্রকের একজন সদস্য তিনি নিজেই তথ্যগুলো দিয়েছে যে যে সিদ্ধান্তই আসবে শিক্ষার্থীদের সেটা ফেভারে যাবে। তবে আমার চিন্তার ভাঁজ হচ্ছে যে তোমরা যেভাবে বোর্ডে আবেদন করেছো যে পরীক্ষার অটোপাস হোক বা সাবজেক্ট ম্যাপিং হোক, ঠিক সেমভাবে প্রচুর পরিমাণ শিক্ষার্থী, একজন দুইজন না, প্রচুর পরিমাণ শিক্ষার্থী অভিভাবক এটাও আবেদন করেছে যে পরীক্ষা দেওয়া হয়, সেই পরীক্ষাটার জন্য শর্ট টার্মে হয়। তারা এই বিষয়ে যেটা বলেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলনরত একদল শিক্ষার্থী খুশি হলেও দুশ্চিন্তায় বহু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। তারা বলছেন দেশের পরিস্থিতি যেহেতু স্বাভাবিক, কিছুটা দেরি হলেও সবগুলো বিষয়ের লিখিত পরীক্ষা নিলে ভালো হবে, প্রয়োজনের নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া যেতে পারে, তবু অটোপাস বা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল চান না তারা। এই বিষয়টা হচ্ছে চিন্তার বিষয়। বোর্ড যদি এখন এই বহু শিক্ষার্থী চিন্তা ভাবনা করে তাহলে তারা সিদ্ধান্ত এমনটা নিতে পারে যে শর্ট টার্মে পরীক্ষা নিয়ে নিল,
নতুনভাবে রুটিন প্রকাশ করে বা অল্প কয়েকটা সাবজেক্টের রুটিন প্রকাশ করে শর্ট টাইমে পরীক্ষা নিয়ে নিল। যদি শিক্ষাবোর্ড তোমাদের চিন্তা ভাবনা করে তাহলে মানে পরীক্ষা নিয়ন্ত্রকের যে সদস্যটা তিনি যে কথাটা বললেন সেটা হচ্ছে সিদ্ধান্ত যেটা আসে শিক্ষার্থীদের ফেভারে যাবে। কোন শিক্ষার্থীদের ফেভারে যাবে? আন্দোলনরত শিক্ষার্থীদের ফেভারে যাবে। যদি এমনটা হয় অবশ্যই সেটা তোমাদের জন্য সুখবর, কিন্তু এখানে একটু চিন্তার ভাঁজ থেকেই যায়। তবে আমাদেরকে একটা বা দেড়টা বা দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটাই মিটিং বসবে, পরবর্তীতে সিদ্ধান্ত আসতে যতক্ষণ লাগে। আমরা সবসময় নজর রাখবো একটার পরবর্তী সময়ে, যখনই সিদ্ধান্ত আসে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।